দাঁড়ালে আমরা সম্মান করলে ভাই স্বরূপ। এখন বলুন তো পাগলের কথা না ছাগলের কথা? ছাগলে তো ভালো ছাগল না, পাগল ছাগল। তো এইগুলো কথা বলে বাংলাদেশকে শেষ করে দেওয়া হচ্ছে, দাঁড়ের জোরে, টাকার জোরে, এটা সংখ্যা বেশি, এবার বেশি করে আমাদেরকে অন্ধকারে ছেড়ে দিচ্ছে। এই প্রতারক গোষ্ঠী আমাদেরকে জবরদস্তি করে অন্ধকারে ফেলে দিচ্ছে। এদের এভিডেন্স নাই, এদের কাগজের কোন বিদ্যা নাই, এদের কাছে কোন দলিল নেই, এভিডেন্স নাই। আমরা তো বারবার বলি, আরে কোথায় আছে আপনি নিষেধটা বার করার আগে? আমরা তো এটাকে ফেরত আগে বলছি না, আমরা মোস্তাহাব বলি। মোস্তাহাব কাজের কোন দলিল লাগে না। মোস্তাহাব কাজটা হারাম বলতে হলে নকশাটাকে এই লাগবে, দলিল লাগবে। আজকে আপনারা এগুলোকে হারাম বলেন বা করুন না, কোরআন শরীফে কোথায় হারাম আছে, হাদিস শরীফে কোথায় হারাম আছে? হারাম থাকতে পারলে আপনাদের পিতা, আপনাদের রুহের পিতা, আধ্যাত্মিক পিতা, আপনাদের নাসিরুদ্দিন আলবানির পিতাকে থাকতে পারে, পৃথিবীর আর কারো পিতা নেই। তো আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, কথা বলি, কি বলুন? হ্যালো, সালাম আলাইকুম। আমি সাইফুর রহমান বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল, এই আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে যে ফাতিহা পড়ার পর আমিন বলে যে জোরে উচ্চস্বরে বলি, এটা নিয়ে আমাকে গতকালকে আবার একটু তর্ক হয়েছে একটু ইমাম সাহেবের সাথে। তর্ক ঠিক না, যেটা হলো যে ইমাম সাহেব নামাজ পড়ি আমরা যখন উচ্চস্বরে আমিন বলেছি, তো নামাজের সে পালন করার পর উনি ওখানে দাঁড়িয়ে মাইকে বলল যে আমি জোরে জোরে খুব আমিন বলুন, আপনাদের নামাজ কবুল হবে। তো এই বিভাগে বলছি, এটা কি ঠিক? আপনাদের সাথে একটু জানতে চাচ্ছিলাম। আমরা ফাতিহার পর যে আমিন বলছি জোরে, এটা উনি লাস্টে মানে আমাদেরকে সবাইকে মাইকে বললো যে আপনারা আরো জোরে জোরে আমিন বলে, মানে যা ভাষ্যকার ভাই বললো যে আরো জোরে আমিন বলে আপনাদের নামাজ আরো কবুল হবে। মাইক্রোফোনে এটা বলাটা ঠিক হয়নি, এটা ওনার ভুল হয়ে যাচ্ছে। কেন এটা উনি করলেন আমি ওনাকে জানি না, চিনি না। এই জন্য ইমাম নিয়োগ দেওয়ার সময় সকল মুসল্লি মোতাবল্লি সভাপতি সবার উদ্দেশ্যে আমার কথা থাকবে। ইমাম নিয়োগ দেওয়ার সময় খালি এলেনটা দেখলেন, চটফট করে কিছু বললো, অমনি নিয়োগ দিয়ে ফেললেন, তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। এ কাজের যোগ্যতা শুধু এলেন নয়, ইমামতের যোগ্যতা আরো কিছু আছে, ওর বংশও দেখতে হবে, এটা কোন খানদানে, তো এর প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, এ আগে কোথায় ছিল, সেখানে কি করেছে, এর অ্যাক্টিভিটিসটা কেমন, এর ক্যারেক্টার কেমন, এর ধরনটা কেমন, এর রাগ কেমন, এর হাসি কেমন, এর কথা বলার ধরন কেমন, এগুলো অনেক সাইকোলজিক্যাল বিচার করে তারপরে একজন ইমাম রাখতে হয়। কোরআন হাদিসের এলেম ফটফট করে বলল, ওটা যোগ্যতা সময়ে অসংখ্য যোগ্যতার একটি মাত্র, বাকি যোগ্যতা রয়ে গেছে। ছাত্রা টাইপের যদি হয়, ফালতু টাইপের হয়, এমন ইমাম রাখতে নেই, তো তার ওজনকে, এলেমের ওজনকে ধরে রাখতে পারবে না। এখানে এমন একজন ব্যক্তি দেওয়া উচিত যার কাণ্ড জ্ঞান আছে, যার কমন সেন্স আছে, নন সেন্স নয়, কমন সেন্স, ভ্রেটি সেন্স, ভ্রেটি সেন্স, কমন সেন্স, নন সেন্স, একটা হলো ভেরি ইম্পর্টেন্ট সেন্স, তার খুবই ভালো বোঝে, একটা কমন সেন্স, সাধারণ সেন্স, সাধারণ জিনিস বোঝে, একটা হলো নন সেন্স, এটা কোনো সেন্স বলতে নাই, বোধ শক্তি নাই, নির্ভর, এগুলো কি ইমাম রাখতে নেই, যত বড় বিদ্যাই হোক না। এই জন্য এই কথাটি যদি উনি বলে থাকেন, উনি যদি ভুল করে বলে থাকেন বলতে পারেন, আমার মনে হয় না ওনার এইভাবে বলাটা ঠিক উচিত। তবে কথাটি হলো এই, কেউ যদি জোরে আমিন বলে আর তুমি যদি হানাফি মাজহাব ছাড়া অন্য মাজহাবের হয়ে থাকেন, তাহলে উনি জোরে আমিন বলতে পারেন, ওনার দোষ কেন বলতে পারেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পুরোটা জামাতের মধ্যে সবাই হানাফি, আপনারা একা দু একজন যদি সাথে মাজহাবের হন, তাহলে কিন্তু জোরে আমিন না বলাই ভালো, যেহেতু তাহলে সবাই হানাফি চুপচাপ। আমরা তিনজন জোরে বললে একটা অর্থ দেখা যাচ্ছে, বিশৃঙ্খল সৃষ্টি, সেজন্য এখানে না বলা ভালো। আর যদি বলে ফেলেছে এত উদ্দেশ্য কিছু নেই, তাকে ওইভাবে দমন করতে হবে, তা বুঝিয়ে হয়তো বলা যেতে পারে যে ভাই আপনারা যে কয়জন ওরে আমিন বললেন, আপনাদের মাঝহাব যদি অন্যটা থাকে আমি বলতে পারেন, তবে আমরা এখানে সবাই যেহেতু হানাফি মাঝহাবের লোক,
কিন্তু আমাদের অনার করে আত্মদের অন্তত সুখ থাকা দরকার। ঠিক এইভাবে বুঝিয়ে তার বলাটা উচিত যে আমরা এই পর্যায়ে একটা বিরতি যাচ্ছি, থাকি আছি আপনাদের, আপনারা আমাদের সাথে থাকবেন।